নিশীথের বাড়ি ঘেরাওয়ের পাল্টা অভিষেকের বাড়ি ঘেরাও কর্মসূচি বিজেপির, আর সেই ঘটনা ঘিরে দফায় দফায় উত্তেজনা। কালীঘাটে অভিষেকের বাড়ির সামনে যেতে গেলে বিজেপি কর্মীদের বাধা দেয় পুলিশ, আটক করা হয় বিক্ষোভকারীদের। তার আগে ভবানীপুরে উত্তেজনা ছড়ায়, মিছিল শুরুর আগেই পুলিশের ধরপাকড়, বিক্ষোভকারীদের আটক করে পুলিশ। অন্যদিকে মুরলীধর সেন লেন থেকে মিছিল করে বিজেপি, পুলিশ বাধা দিলে রাস্তায় বসে চলে বিক্ষোভ। একই সঙ্গে দুই জায়গা ছবি দেখছেন আপনারা। কালীঘাটে অভিষেকের বাড়ির সামনে যেতে গেলে বিজেপি কর্মীদের পুলিশ বাধা দেয়, সেখানে আটক করা হয় বিক্ষোভকারীদের। ভবানীপুরে তার আগে উত্তেজনা ছড়ায়, এদিকে মুরলীধর সেন লেন থেকে বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে এগোতে শুরু করেন, সেখানেও পথ আটকায় পুলিশ, সেখানেও উত্তেজনা ছড়ায়। হরিশ মুখার্জি রোডে রয়েছেন আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারি, সরাসরি যাব রণয়ের কাছে। রণয়, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো শুভদীপ, দুপুর 3:50 নাগাদ আচমকা বিজেপির কয়েকজন কর্মী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক সামনে চলে আসে। যে ছবিটা তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আমরা রয়েছি, পুলিশকর্মীরা রয়েছেন। পুলিশকর্মীরা কিন্তু একেবারে হাই অ্যালার্ট রয়েছে, গোটা এলাকা অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি জুড়ে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে, গোটা এলাকায় তারা নজরদারি চালাচ্ছেন। কারণ দুপুর 3:50 নাগাদ আচমকা বিজেপির যুব মোর্চার সদস্যরা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে চলে আসে, সেখানে ভারত মাতা কি জয় এবং স্লোগান দিতে থাকেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের দাবি তারা জানান। সেই ক্ষেত্রে কিন্তু তিনজনকে আটক করা হয়, দুজন ছেলে এবং একজন মেয়ে। এরপর ঠিক 4:26 নাগাদ আবার 7 বিজেপি সদস্য অর্থাৎ যুব মোর্চার বিজেপি সদস্য তারা আচমকা চলে আসে তাদের পতাকা নিয়ে, এবং তারা বিক্ষোভ দেখাতে থাকেন, স্লোগান শুরু করেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের দাবি জানান। কারণ তুমি জানো, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নীতিশ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন এবং তার পাল্টা অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও ডাক দেন বিজেপির তরফে দেওয়া হয়। সেই সূত্রে দেখা যাচ্ছে আজকে আচমকা বিজেপির সদস্যরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক সামনে চলে আসে, সেখানে তারা দফায় দফায় বিক্ষোভ দেখায়, গোটা এলাকায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে সমস্ত পুলিশকর্মীরা ছিলেন তারা রীতিমতো ধরপাকড় শুরু করেন। আগে থেকেই পুলিশের কাছে একটা খবর ছিল যে আজকে বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও তারা আসতে পারে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক এতটা কাছে চলে আসবেন এই আশঙ্কা করতে পারেনি পুলিশকর্মীরা। যদিও পরবর্তীকালে পুলিশের তরফে একদম হাই অ্যালার্ট হয়ে যায় এবং প্রথম দিকে 3:50 নাগাদ যখন এই ঘটনা ঘটে তারপর পুলিশের তরফে রীতিমতো তারা হাই অ্যালার্ট হয়ে যায়, অর্থাৎ গোটা বাড়ি চত্বর পুলিশকর্মীরা ঘিরে রাখে, বিভিন্ন অলিগলি কোথাও থেকে কোনো বিজেপি কর্মীরা আসছে কিনা সেদিকে নজরদারি চালায়। ঠিক সামনে তুমি দেখতে পাচ্ছ যে ছবিটা, এখন পুলিশকর্মীরা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে রয়েছে। আমি একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে তরুণকে বলবো দেখানোর জন্যে। ঠিক সামনের দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে অর্থাৎ ফায়ার ব্রিগেডের যে রাস্তাটা, সেই রাস্তা থেকে বিজেপির সদস্যরা কিন্তু হাঁটতে হাঁটতে এখানে চলে আসে। ঠিক ঢিলছোড়া দূরত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে অর্থাৎ যে গাড়িটা দেখতে পাচ্ছ সেখানে তারা চলে আসেন। এরপর প্রিজন ভ্যানে তোলা হয়। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, প্রথমে 6 এবং পরবর্তীকালে 3 অর্থাৎ মোট 9 এই ঘটনায় আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। তবে কী কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তারা আচমকা এখানে এসে পড়ল, কি তাদের উদ্দেশ্য ছিল, গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশকর্মীরা। যদিও পুলিশ সূত্রে জানা যাচ্ছে উত্তর কলকাতা যুব মোর্চার যে সমস্ত সদস্যরা রয়েছে বিজেপির সদস্যরা, তারাই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আসে এবং তারা বিক্ষোভ দেখাতে থাকেন। এখনও পর্যন্ত পুলিশের তরফে কিন্তু হাই অ্যালার্ট রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, আর কোনো বিজেপির সদস্য অর্থাৎ যুব মোর্চার সদস্য আশপাশে কোথাও লুকিয়ে রয়েছে কি না সেই দিকে তারা নজরদারি চালাচ্ছেন পুলিশকর্মীরা। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভকারীরা চলে না আসেন। আমরা দেখেছিলাম যে আজ একেবারে মিছিল শুরুর আগেই ভবানীপুরেই আটক করা হয় একদল বিক্ষোভকারীদের, এর পাশাপাশি মুরলীধর সেন থেকে যে মিছিল বেরিয়েছিল সেখানেও আটক করা হয়েছিল। ধস্তাধস্তি শুরু হয়ে যায়, ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে এবং তারপরেও যেমনটা তুমি জানাচ্ছ যে দু দফায় বিক্ষোভকারীরা একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এসে উপস্থিত হয়। আমাদের উপর অত্যাচার করা হচ্ছে, পুলিশ চোর, তৃণমূলের কলদাস, আজ আমরা অভিষেক কয়লা চোর, অভিষেক বালি চোর, অভিষেক গরু চোর, তৃণমূল যুব মোর্চা উত্তর কলকাতা তরফে আজকে আমরা বিক্ষোভ করছি। এর প্রতিবাদে আমরা এই চোরদেরকে গ্রেপ্তারি চাই, আমরা চাই এই চোরদেরকে গ্রেপ্তার করা হোক। কিছু হয়নি, আরো হবে। শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে গেলে, নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে গেলে মজাটা দেখতে হবে।
মমতা ব্যানার্জির বাড়িতেও লোক ঢুকবে, আমি তো নামিনি, আমি নামবো এরপর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।